হ্যাঁ, এই সোয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মডি লাইফ বেঙ্গলি ব্লগ। গুড মর্নিং, সকালবেলা চলে এসেছি কিচেনে। আর কিচেনে কেন এসেছি সবাই জানেন, আজকে এসেছি চা বানাতে। এখন আমি চা বানাচ্ছি, এর আগে কিন্তু ছোটোবাবুকে স্কুলে দিয়ে এসেছি। আর ছোটোবাবুকে স্কুলে দিয়ে এসেছি খুব রিস্কে, আজকে এতটাই লেট হয়ে গেছিলো কারণ কালকে বিয়ে বাড়ি থেকে ফিরেছিলাম একটার সময়, এসে ঘুমিয়েছি তিনটের সময়, দিবাকর চলে গেল তখন উঠেছি, উঠে আবার শুয়েছি, তো সেই জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি, চোখের ভিতরটা কড়কড় কড়কড় পড়ছে, তো ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু স্কুল তো অ্যাবসেন্ট করা যাবেই না এই মুহূর্তে, তো ছোটোবাবু 7টা বাজতে তখন 10 মিনিট বাকি, ঘুম থেকে উঠেই ওকে নাড়িয়ে নাড়িয়ে তুললাম, তুলে নিয়ে পটিতে পাঠিয়ে দিলাম, তারপরে ওকে ড্রেস করিয়ে দুটো খাইয়ে আর টিফিনে আজকে দিয়েছি। সুন্দর ফুল ফুটেছে, এটা নতুন গাছের পিঙ্ক ফুলটা, নতুন গাছের, তো এটা ছোটো সাইজের কিন্তু বেশ ভালো দেখতে। আর এদিকে অনেক রকমের জবা ফুল ফুটেছে, আজকে আবার থোকো জবা দুটো ফুটেছে, লাল থোকো জবা, ওইদিকে পিঙ্ক জবা, গোলাপি পিঙ্ক মানে হালকা গোলাপিটা একটা ফুটেছে, আর ডিপ পিঙ্ক যেটা সেটা অনেকগুলো বেশ ফুটেছে। তো চলুন ঝটপট পুজো করে নিয়ে, পুজো করে নিয়ে আবার রান্না বসাতে হবে আমাকে। তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আর একটু বসেছিলাম, বসতেই দেখছি যে ডেলিভারি বয় এসেছেন। আর এটা হচ্ছে ছোটোবাবুর একটা বুকস অর্ডার করেছিল ওর দাদা, তো ওই বুকসটাই এখানে চলে এসেছে, আর এই বুকসটা খুব প্রয়োজন ছিল ছোটোবাবুর, তো সেই জন্য ওর দাদাই অর্ডার করে দিয়েছে। ওর দাদাই মানে দাদাই সব বেছে বুঝে ওর বই অর্ডার করে, তো ওর দাদাই অর্ডার করে দিয়েছিল। আর আমি এটা খুলবার চেষ্টা করছিলাম, তারপরে মনে হলো না বাবা ছোটোবাবুই এসে খুলবে, যদি উল্টোপাল্টা হয় কিছু, সেই জন্য আর খুললাম না। ছোটোবাবুকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, এসে বসে পড়েছি, আর ছোটোবাবু এই যে ওর বুকস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ওর যে বুকসটা কিনে দিয়েছিলাম ও হ্যাপি হয়ে গেছে বুকসটা পেয়ে, ওর খুব দরকার ছিল বুকসটা, তো এটাও কিনে দিয়েছে ওর দাদা, তাই তো ছোটোবাবু? এই বুকসটাও দাদা কিনে দিয়েছে। তো ছোটোবাবুর কিছু কিছু এক্সট্রা বুকস কেনা হচ্ছে, বড়োবাবুর বেলা একটু আমাদের ভুল হয়েছিল সব কিছুর দিক দিয়ে, তো সেই জন্য ছোটোবাবুর বেলা খুব ভাবনা চিন্তা করে ওকে তৈরি করা হচ্ছে, আর প্রিপারেশনটাও শুরু হয়ে গেছে। নেক্সট যাই হোক, ওগুলো সাসপেন্সে থাক, পরে বলবো।
ছোটবাবুকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, আর যেই বলেছি তোর বুকসটা চলে এসেছে, অমনি ছুটে পড়ে ঘরে ঢুকে বুকসটা ওপেন করতে লেগে গেছে। আর একটু ওর তর সইল না যে জামা কাপড়টা চেঞ্জ করবে। তারপরে ও খাওয়া দাওয়া করে নিয়ে একটুও রেস্ট পেল না, কারণ ও 4:30 থেকে কোডিং ক্লাস থাকে, ও এখন থেকেই কোডিং শেখে। তো কোডিং ক্লাসের জন্য ওকে পাঠিয়ে দিলাম, সাইকেল নিয়ে চলে গেল। তারপরে আরেকটা টিউশন আছে, ও বাড়িতে আসবে, এলে আবার রাতের টিউশনগুলো আমি স্কুটি করে দিয়ে আসি। আর দিনের বেলা যে টিউশনগুলো থাকে সেগুলো হচ্ছে সাইকেলের, দিনের বেলা বলতে কি এই আজকের দিনটা থাকে আর আরেকটা দিন থাকে। আবার চলে এসেছে আজকে বিকেলবেলা, চলে এসেছে পুচকি এখান থেকে। আর ভিডিও গায়ে হলুদের ভিডিও এডিট করতে গিয়ে আমার মাথা ঘুরে গেছে, কি রাখবো কি রাখবো না, আর কি ছাড়বো কি ছাড়বো না আমি বুঝতেই পারছিলাম না। তো কাল থেকে ঘুমে চোখ মুখের অবস্থা খুব খারাপ, চোখগুলো কেন ঢোকা ঢোকা লাগছে, কারণ দুপুরবেলা একটু ঘুমাবো, দুপুরবেলায় এডিটিংয়ের জন্য আমি ঘুমাতে পারি না, রাত্রে আমি এডিটিং করতে পারি না, কারণ রাত্রির আমি ভয়েস ওভার দিই, ভয়েসটা সবাই কানে ঢুকবি চিৎকার করবে, দূর রাত্রির এডিট করি না। বেশিরভাগ ইউটিউবাররা রাত্রে এডিট করে, বাট আমার হয় না, আমার পক্ষে সম্ভব হয় না, দুপুরবেলাটাই আমার সময় হয়, ওটাই এডিটিংয়ের টাইম আমার। আর এই দুপুরবেলা এডিট করতে গিয়ে আমার চোখের তলায় পুরো কালি, কিছু করার নেই, এবার ওপরে যাবো, ঠাকুরের সন্ধ্যাবাতি দেবো, ঘরটা পরিষ্কার করব। তো ভিডিওগুলো একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবে না, আর ফিরে উঠছি না। আজকের যে ব্লগটা সেই ব্লগটা হচ্ছে মানে বিয়ের পরের দিনের ব্লগটা, তো এন্ড করতে ভুলে গেছি আমি, আর ব্লগটা কন্টিনিউ করে উঠতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, আপনারা তো সবাই জানেন একটা বিয়ে বাড়ি বলে কথা। আর হ্যাঁ, আমি কিন্তু রিসেপশনের ব্লগটা দিতে পারছি না, কারণ রিসেপশনে আমি যাইনি, মেয়ের বিয়ে হয়েছে অনেক দূরে, তো সেই জন্য রিসেপশনের ব্লগ আপনাদের আমি আর দিতে পারলাম না। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস, সবাই একটু লাইক আর শেয়ার করে দিন প্লিজ।